চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কওমি মাদ্রাসায় জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই জঙ্গিবাদ নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজকে যেভাবে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠছে প্রত্যেকটা এলাকায়, ব্যাঙের ছাতার মতো আমি বলবো কওমি মাদ্রাসা। আপনার এলাকায় কতগুলো মাদ্রাসা আপনি হিসেব করতে পারবেন না? আপনাদের পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মাদ্রাসাগুলোর থেকে ট্রেনিং ক্যাম্প যেগুলো আবিষ্কার হচ্ছে, যেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, এমন এমন সমস্ত অস্ত্রের ভান্ডার সেখানে, আপনারা এই সমাজকে রক্ষা করতে হলে তাদের বিরুদ্ধে সব শক্তিতে বেশি সোচ্চার হতে হবে। আপনার সন্তানদেরকে আপনাদের রক্ষা করতে হবে। আপনার ও লেভেল এ লেভেল পড়িয়া সন্তান হোক বা আজকের মাদ্রাসার ছেলেপেলেরা হোক, আজকে যেভাবে বিভ্রান্ত হচ্ছে তারা, আজকে জঙ্গি আইএস বলেন, আল কায়দা বলেন, দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে, এর বিরুদ্ধে আপনাদের সবচেয়ে সোচ্চার হতে হবে এবং সঠিক পদক্ষেপ আপনাদের রাখতে হবে।